মুর্শিদাবাদ, নাম শুনলেই এক নবাবী অনুভূতি মনে আসে বারংবার। মুর্শিদাবাদের নামের মধ্যে লুকিয়ে আছে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার ঐতিহ্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার পৌরসভার এলাকা বহরমপুরে কৌশিক রায়ের জন্ম। কলকাতা থেকে মুর্শিদাবাদে বহরমপুর শহরের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। কৌশিক রায়ের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর শহরের খাগড়া এলাকায়। এছাড়াও শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এর মতো গায়ক গায়িকা এবং মীর আফসার আলী, যিনি মিরাক্কেলের অ্যাঙ্কার হিসেবে কাজ করেছেন, ওনাদের সবার আদি বাড়ি এবং জন্মস্থান আমাদের এই মুর্শিদাবাদ। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এবং মীর আফসার আলী ও কৌশিক রয় হচ্ছেন আমাদের এই মুর্শিদাবাদের গর্ব। আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলা চলচ্চিত্রের অভিনেতা কৌশিক রায়ের বাড়ি। কৌশিক রায় একজন ভারতীয় বাংলা টেলিভিশনের ও চলচ্চিত্র অভিনেতা। তিনি বোঝেন এসে বোঝে না শীর্ষ স্থানীয় প্রতিপক্ষ কৃষ্ণেন্দু সেনগুপ্তের চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ও পরিচিত হন। তিনি অন্য বস্তু ভূমিকায় এবং একলা চল ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমানে বহরমপুরের বাড়িতে কৌশিক রায়ের বাবা একাই থাকেন। কৌশিক রায়ের মা অনেকদিন আগেই গত হয়েছেন। কৌশিক রায় মাঝে মাঝে আসেন এই বহরমপুরের বাড়িতে বাবার সাথে দেখা করতে। উনি বেশিরভাগ সময়টাই কলকাতাতেই কাটান। কৌশিক রায়ের বাবার নাম কানাই রায়। উনি বহরমপুরে খ্যাত বিখ্যাত মানুষ। একসময় উনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকেই উনার এত সুনাম হয় বহরমপুরে। বহরমপুরে কৌশিক রায়ের নামের থেকে কানাই রায়ের ছেলে হিসেবে বেশি চেনেন সবাই। এটা কানাই রায়ের বাড়ি তো, মানে কৌশিক? এটা না তো, ওই বাড়িটা তো, ওই বাড়িটাই কথা বলছি আমি, যেটা দেখাচ্ছি আমি আর কি। ছেড়ে দিস,
আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে। আর এই রকম ঐতিহাসিক অথবা ফিল্ম স্টারদের বাড়ি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।